তো গাইজ আমাদের বর্তমান কমিউনিটির অবস্থা তো তোমরা জানোই। আমরা হ্যালো বন্ধুরা, আপনার সবাইকে স্বাগতম গেমিং জয়টিসের নতুন একটা ফেস ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে বলবো যে আমাদের মিস্টার টিপলার ভাই এবং নায়েম আলম ভাই এবং মামা গেমার কি বললো এবং তারা কি রিয়াকশন দিল। মানে অনেকেই বলছে যে ভাই কথা বলে না কথা বলে না কেন, সেরা অবশেষে তারা মুখ খুলছে এবং তারা বলছে এবং তারা কি বলছে সেটা আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে শোনাচ্ছি আপনাদেরকে যে তারা কি বলছে, আপনারা শোনেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট অবশ্যই। তো গাইজ আমাদের বর্তমান কমিউনিটির অবস্থা তো তোমরা জানোই, আমরা অনেকদিন ধরে ইন্ডিয়ান সার্ভার আসার পর থেকে পিং প্রবলেমস ফেস করছিলাম, কয়েকটা আপডেটে ওটা হালকা একটু হলেও ঠিক হচ্ছিল, কয়েকটা আপডেটে অনেক বেশি প্রবলেম আরো বেড়ে যাচ্ছিল। এর জন্য তোমরা অনেক ইউটিউবাররা মিলে অনেক ভিডিও বানিয়েছিলে, অডিয়েন্সরা তোমরা আমাদের কমে আমাদের ভিডিওতে এসে অনেক টাইপের কমেন্ট করছিলে এবং তোমাদের জানতে ইচ্ছা হচ্ছিল বা আমাদেরকে বারবার জিজ্ঞেস করছিলে যে আমরা কেন এই ব্যাপারে কোনো টাইপের কথা বলছি না। তো এর জন্য আজকে আমি মিস্টার ফ্রিপোলার, আমার সাথে রয়েছে গেমিং লিট নাইন এবং সাথে রয়েছে হচ্ছে মামা গেমিং, এই তিনজন মিলে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলতে যাচ্ছি এবং যা যা আমাদের মধ্যে কথা হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এর মধ্যে থেকে আমাদের কি কি প্রবলেম আমরা ফেস করতেছি, ওগুলোর ব্যাপারে আমরা কি কি উদ্যোগ নিয়েছি এবং কিভাবে কিভাবে সলভ করা পসিবল বা কিভাবে আসলে এই রাইট ওয়েটা কোনটা, ওইটার ব্যাপারে কিছুটা আলোচনা করতে যাচ্ছি। আপাতত প্রথমে আমি গেমিং লিট নাইন যে আছে আমাদের ওর কাছে দিচ্ছি যে ও ওর প্রবলেম কি কি ফেস করতেছে এবং ওইটার ব্যাপারে ও কি কি উদ্যোগ নিয়েছে এবং ওইটার ব্যাপারে আমাদের কি করা উচিত ওইটার ব্যাপারে বলবো। নাইম। হ্যাঁ, আমি নাইম আলম ফ্রম গেমিং উইথ নাইম। তো আসলে আমি পিং প্রবলেমটা কয়েকদিন ধরে বেশি ফেস করতেছিলাম, আগে অনেক হালকা পাতলা করতাম ফেসটা, কিন্তু এই কয়েকদিন একটু বেশি ফেস করতেছি। তো আমি গ্যারেন অফিসিয়ালদের জানালাম, ওরা একটা ফর্ম দিছে, তো ওটা আমরা মিলে ফিল আপ করে সাবমিট করে দিছি, তো এখন দেখি বাকিটা কি হয়। হ্যাঁ, ওই ফর্মটা আমাদেরকে দেওয়া হয়েছিল, আমরাও ফিল আপ করেছি এবং ফিল আপ করার পরে যে আমাদেরকে বলা হয়েছিল উই আর ওয়ার্কিং অন ইট, আমাদের কি প্রবলেম হয়েছিল আমিও ফিল আপ করছি। হে গাইজ, আম বাতিন মিয়া ফ্রম মামা গেমিং। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি, কখনো জরিপ করে বা কখনো তথ্যগুলো অফিসিয়ালদের কাছে দিয়ে বা কখনো সার্বিক পরিস্থিতির আপডেট দিয়ে, যা কিছুই চলছে আমাদের কমিউনিটিতে ইতিমধ্যে কিন্তু গারিনা জেনেছে ব্যাপারগুলো নিয়ে। আর আমরাও কিন্তু চাইলে আপনাদের মতো সার্ভার চাই বলে ভিডিও কিন্তু বানাতে পারতাম, আমরা কিন্তু আপনাদের জন্য কিছু করছি অবশ্যই, তবে নীরবে। আমাদের ক্ষতি কি হতো, লাখে লাখে কিন্তু ভিউজ আসতো, কজ রিজি ভাই দেখো আমাদের সাবস্ক্রাইবার যেহেতু বেশি আমরা কিন্তু অনেক বেশি ভিউজ পেতাম, তবে সবসময় কিন্তু স্রোতের জলে গা ভাসালে চলে না, আমাদের অন্তত আপনাদের ভালোর জন্য ব্যাপারগুলো বেশ কয়েকবার ভেবে দেখতে হয়। একটা সমস্যা সমাধান করতে গিয়ে তো আমরা হাজারটা সমস্যা ডেকে আনতে পারি না, বা আমাদের হাজারটা সমস্যা ডেকে আনা কাম্য নয়। আর আপনারা যদি একটু নিজের ব্রেইন দিয়ে ভালোভাবে ভেবে দেখেন তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন, তবে আপনারা যে সার্ভার চান এটা কিন্তু ইতিমধ্যে গায়না জেনেছে। এখন আমাদের প্রবলেম গুলো দিকে একটু ভেবে দেখা লাগবে, যে আমাদের প্রথমে প্রবলেমটা মেইন যে প্রায়োরিটি ওটা হচ্ছে আমাদের পিং প্রবলেমটা, দ্বিতীয়তে আমাদের হচ্ছে নিজেদের যে ইভেন্ট গুলো ওগুলো দেওয়া হচ্ছে না ওইটা, তৃতীয় যেটা ওটা হচ্ছে আমাদের ডায়মন্ডের প্রাইসটা অনেক বেশি হয়ে গেছে। অনেকেই এটার ব্যাপারে বলতেছে বাংলাদেশ সার্ভার পেলে আমাদের অনেক রকমের সমস্যা হতে পারে, আবার অনেকে বলতেছে বাংলাদেশ সার্ভার না পেলে আমাদের অনেক রকমের সমস্যা হতে পারে বা বাংলাদেশ সার্ভার পেলে আমাদের কোনো টাইপের সমস্যা হবে না। তো এই জিনিসটা যারা বলতেছে যে বাংলাদেশ সার্ভার পেলে একদমই আমাদের সমস্যা হবে না, জিনিসটা অনেক বেশি সিরিয়াস একটা ম্যাটার, এটা আমাদের সবসময় মনে রাখা লাগবে। আমরা এই জিনিসটা প্রত্যেকটা জিনিসের একটা লজিক তোমরা দেখিয়ে দিচ্ছ, ঠিক আছে যে হ্যাঁ এই দেখো এই লজিকটাই এইভাবে যদি দেখি তাহলে বাংলাদেশে সার্ভার পেলে আমাদের এই ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। তো কিন্তু এই জিনিসটা লজিকের জিনিসই না, এই জিনিসটা হচ্ছে 100% সিওরিটির জিনিস, কারণ আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আমাদের জন্যই নিয়ে আসা হয়েছিল এবং ওই টাইমে আমরা ভাবিনি যে ইন্ডিয়ান সার্ভারে আসার পরে আমাদেরকে পিং প্রবলেম ফেস করতে হবে কিনা। তো এবার যদি আমরা আবারও বাংলাদেশ সার্ভারে চলে যাই তখন যে কিন্তু যদি দিয়েও দেয়, আমার আমি শিওর না, কিন্তু যদি দিয়েও দেয় ওর পরে যে আমাদের কি প্রবলেম ফেস করতে হবে ওইটার ব্যাপারে আমরা শিওর না। তো
ওটা গ্যারান্টিও কেউ নিতে পারছে না। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেহেতু প্রথম প্রায়োরিটি আমাদের নেট প্রবলেম, ওই নেট প্রবলেমের ব্যাপারে আমরা অলরেডি অফিসিয়ালি কথা বলেছি অফিসিয়ালদের সাথে, ওনারা বলেছে আমাদেরকে যে ওইটার ব্যাপারে ওনারা কাজ করছে, আর তারপরে যে ওইটার যদি একবার সলভ হয়ে যায় তার যদি না হয় তাহলে যে আমরা সার্ভার চেঞ্জ করার ব্যাপারে ভাববো, তখন ভাববো যে অন্য কোনো সার্ভার বেটার হবে আমাদের জন্য নাকি বাংলাদেশ সার্ভার। আর যদি এই প্রবলেমটা সলভ হয়ে যায় তখন যে আমরা আমাদের ইভেন্ট গুলোর কথা উঠাবো, এবং তারপরে যে হচ্ছে আমাদের প্রাইস গুলো যে কমানো লাগবে, আমাদের ডায়মন্ডের প্রাইস যেটা ইন্ডিয়ান সার্ভারে থাকার সত্ত্বেও আমাদের কম ছিল কিন্তু এখন বেড়ে গিয়েছে, এই জিনিসের ব্যাপারে কথা উঠাবো। কিন্তু স্টেপ বাই স্টেপ যাওয়া লাগবে, আমরা ডিরেক্ট একটা ডিসিশন নিতে গেলে অনেক বড় একটা প্রবলেম ফেস করতে হতে পারে। একটা বোল্ড ডিসিশন, কারণ অনেক কমিউনিটির পরে একটা হিউজ ইমপ্যাক্ট পড়বে, হয় ভালো দিক দিয়ে নাইলে খারাপ দিক দিয়ে। যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আর গায়নার কাছে কিছু চাওয়ার বা আবদার করা থাকবে না, কিছুই বলার থাকবে না, কজ তারা আমাদের অলরেডি বাংলাদেশ। হ্যাঁ ভাই, সেটাই এখন মেইন পয়েন্ট ওখানে। হ্যাঁ হ্যাঁ, তারা আমাদেরকে বাংলাদেশ সার্ভার দিয়ে দিয়েছে, এরপরে আমাদের যে কোনো প্রবলেমের জন্য আমরা বললেও আর তো পাত্তাই দিবে না যে তোমাদেরকে সার্ভার চাইছে সার্ভার দিছি, মানে এত সমস্যা কেন? জি জি সেটাই। এখন আমাদের মেইন জিনিস যেটা যে সার্ভার লাগুক না লাগুক ওইটা ম্যাটার করে না, ম্যাটার করা হচ্ছে আমাদের প্রবলেম সবগুলো সলভ কিভাবে করা যায়, ওইটার জন্য আমাদের সার্ভার লাগলে আমরা সার্ভার নিব, সার্ভার না লাগলে আমরা সার্ভার নিব না, কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ যাওয়া লাগবে। হ্যাঁ বাতন ভাই, দেখেন আমরা যে ভিডিও আপলোড করতেছি ওখানে অনেক কমেন্ট করে স্প্যাম করে ফেলতেছে যে আমাদের বাংলাদেশ সার্ভার চাই, তো আসলে তো আমরা ইউটিউবার। হ্যাঁ নাইম, যেটা বললা আসলে তো আমরা ইউটিউবার, আমরা তো গেম ডেভেলপার না। অ্যাজ এ ইউটিউবার আমরা যা করতে পারি সেটা হলো আমাদের অডিয়েন্সরা যে কমপ্লেন গুলো আমাদেরকে দিচ্ছে, যে সমস্যার কথাগুলো আমাদেরকে বলতেছে, সেগুলো আমরা আমাদের গাড়িনা অফিসিয়ালদের কাছে জানাইতে পারি, আর যেটা কিনা আমরা অলরেডি জানাইও ফেলছি, এর বেশি আর আমরা কি করতে পারি? এর বেশিও আমরা একটা জিনিস করতে পারি, সেইটা হচ্ছে আমরা কোন একটা স্টেপ নিতে পারি, কিন্তু স্টেপটা কোনো ইউটিউবার নেওয়ার জিনিস না, স্টেপ হচ্ছে কমিউনিটি নেওয়ার জিনিস। কোনো কমিউনিটি যদি কোন স্টেপ নেয় তাহলে আমাদের যে ইউটিউবাররা রয়েছে ওইটাতে ওই স্টেপ নেওয়াতে আমরা হেল্প করতে পারি। তো যেমন তোমরা যে বাংলাদেশ সার্ভার চাচ্ছ এটার ব্যাপারে অনেকে বলবে যে আপনারা আন্দোলন শুরু করে দেন, এইভাবে আন্দোলন হয় না। যদি আমাদের কমিউনিটি দেখে বুঝে সবার সাথে কথা বলে, আমাদের কমিউনিটির অ্যাডমিনরা রয়েছে, যোগাযোগ রয়েছে আমাদের সবার সাথে, ওনারা কথা বলতো অ্যাডমিনরা, তারপর একটা ডিসিশন নেওয়া হতো, ওই ডিসিশনটা যেন পারফেক্ট ভাবে নেওয়া হয় বা ওই ডিসিশনটা যেন সবার কানে পৌঁছিয়ে যায়, তাহলে ওইটার উপর আমরা কাজ করতে পারতাম, আমরা ভিডিওতে বলে দিতে পারতাম। আপনারা এতদিন ধরে আমাদেরকে জিজ্ঞেস করছিলেন আমরা এই টপিক নিয়ে কোন প্রকার কথা বলছি না কেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ব্যাপারে আমরা কিভাবে ভিডিও বানাবো। একদিন বলা লাগতো ফর্ম ফিল আপ করেছি, আরেকদিন ভিডিও করা লাগতো আমাদের ফর্ম সাবমিট হয়েছে, তো এভাবে তো আমরা ভিডিও বানাতে পারি না। ঠিকই আমরা কাজ করে যাচ্ছি, আপনাদের প্রবলেম গুলো অফিসিয়ালি জানাচ্ছি, কিন্তু এর থেকেও বেশি কিছু যদি আপনারা চান তাহলে আমাদের কমিউনিটির এডমিনদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা কি বললো অবশ্যই আপনারা অবশ্যই শুনছেন, এবং বড় বড় ইউটিউবাররা যেমন মিস্টার টেবল বা নাইম আলম এবং মামা গেমাররা কি বললো আপনারা অবশ্যই ভয়েস ভিডিওতে ভয়েস শুনে অবশ্যই জানতে পারলেন যে তারা কি বললো। অবশ্যই তারা আমাদের সাপোর্ট করেছে এবং তারা কিছু বলেছে, এবং তারা তো আপনারা ভিডিওতে শুনতে পারলেন যে তারা কি বললো এবং তারা কি চায়, এবং শেষে তারা আমাদের আর কি তারা ভিডিও বানায় নাই, ভিডিওতে কোনো কিছু বলে নাই, কিন্তু তারা আর কি গোপনে তারা আর কি আমাদের জন্য আর কি কিছু করেছে, যেমন ফর্ম ফিল আপ করছে, এবং অবশ্যই যারা তারা যা বলছে তারা আপনারা শুনেছেন অবশ্যই, যেহেতু তারা আমাদের সাপোর্ট করছে অবশ্যই অবশ্যই আমরা কোনো না কোনো সমস্যা সলভ অবশ্যই পাবো ও বাংলাদেশের সার্ভার অবশ্যই পাবো, আর যদি তারা সার্ভার যদি না পাবো অবশ্যই পিং প্রবলেম ডায়মন্ডের দাম অবশ্যই কমাবে 100%, যেহেতু তারা সাপোর্ট দিয়েছে অবশ্যই কিছু কিছু সমাধান সমস্যার সমাধান অবশ্যই হবে। আর ভিডিওটা ফুল দেখার জন্য আপনাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।